কিরাম আছেন? 100% সবাই ভালো আছেন। আমি কদু আপনাকে সামনে আসতে যাইছি। বিষয় হচ্ছে যে ওই কালকে বললাম ফেসবুকে কইলাম আমি যে আমি আমি আর কোনদিন চিড়িয়া খাবো না। আর এই চিড়িয়া খাওয়ার গল্পটা কি এটা অনেকে আমার জানতে চাইছে ফেসবুকের মধ্যে। তো বিষয়টা হচ্ছে একটা কথা কইন, এই কদু ধরেন চেষ্টা করার পরে বিনোদন দেওয়ার লাগে, একটু লাইক একটু সাবস্ক্রাইবার একটু কমেন্টস করলে কি সমস্যা হয়? এই কদুর তো একটু ইচ্ছা হয় নাকি? ওই যে সিডিয়ার কথা, হ্যাঁ সিডিয়ার কথা কেন আমি তুললাম, বিষয়টা হচ্ছে যে ওই আমি সামনে ওই গিরামে ধরেন ওই ব্যান্ডাম চালাই, তো আর ওই আর ওই যে আনসার বিটিভি ধরেন ওই টুকটাক ওই ওই যে মানে সমাজসেবামূলক কাজ কাম করি। তো আমার ওখানে একটা কেয়ার নামে একটা এনজিও ছিল, সেই এনজিও আসলো আইসে এই কলেজ যে আপনাকে এই গিরামের তে চার পাঁচজন আমরা ঢাকা শহরে নিয়ে যাবো, ঢাকা শহরে নিয়ে যাইয়ে ওই আমরা একটু ট্রেনিং ম্যানিং করাবো যাতে গ্রামে মানুষের উন্নয়ন করতে পারেন। তা আমি ভাবলাম যে কদু তুই তো মাহমুদ্দিবান, তুই শহরে যাবি ঢাকা শহরে, জীবনে প্রথম তখন ঢাকা শহরে 2000 সালে বুঝছেন ঢাকা শহরে যাবি, তো চল যাই। তো এনে আমার সাথে কিটা কিটা গেল, আমার সাথে গেল হচ্ছে ওই হরিফাল নন্দফাল, আমি কদু আর ছিল একটা জমশেদ। তো গেলাম চারজন মিলে ঢাকা শহরে ঠেলা করতো খাতি খাতি ওই টুঙ্গিবার এক্সপ্রেস বাসের মধ্যে ছড়িয়ে আসলাম ঢাকায়, নামলাম গুলিস্তানে। বাহ এই গুলিস্তানে দেখ কি পরিমানে মানুষ, আমি আমার নন্দলাল কাছে এ ভাই এ কদু ভাই কি আছে তো এই এত মানুষ রাত্রিবেলা সই করে, দাদা আটার মানুষ কোনো শুধু তোর সমস্যা, আটার মানুষ ষোলো কি শোনো না তোর অত চিন্তা কিসির? যাই হোক, তো এখান থেকে নিয়ে আমাকে চলে আসলো এই এই বাড্ডানা কোয়ানে নিয়ে আসলো, আই নিয়ে হোটেলে ঢুকলো। ওই বাবা সে হোটেলের রুম কি সেই মনে করেন ভাত খাওয়া যায় সেই টাইম করে। তা আমরা চারজন মিলে আসলাম, আইসে মোটামুটি রিসেপশনে চাবি তো নেই, দেখলাম এরকম কার্ড ধরাই দিলো, তাহলে কার্ড ধরাই দিলো, গেলাম সব এক একজনের রুমে এক একটা রুম দিলো আমাকে, ভালো কথা। তাহলে রুম যায় আর আমার কে দিলো যে স্যার আপনি উপরে যাওয়ার পরে দরজার পিছনে দেখবেন একটা ফুটো আছে, ওই ফুটোর মধ্যে কার্ডটা ঢুকাই দেবেন দিদি, আপনার ঘরের মধ্যে সব বাতি জ্বলবে। ও খুদা আমি না দরজা খুলে আর সে দরজার পিছনে আর ফুটো হয়নি, মানে ফুটো কোয়ানে ভাই ফুটো কোয়ানে ভাই ফুটো খুঁজে বেড়াচ্ছি। যাই হোক ফুটো ফালা মানে ওই যে গর্ত আছে একটা গর্তের মধ্যে কার্ড ঢুকে দিলি ওই কারেন্ট সব অন হয়ে যায়। তা ভালো লাগলো, রুমটা খুব সুন্দর রুম, রুমটুম ভালো লাগলো। আমরা আমাকে ফসুতি ফসুতি ফিরাই রাইত 9টা বেজে গেছে, তার নামে ওই নন্দুনন্দের কলাম ধরেন আমার গিরা পাইছে কি রাত্রি আমি ভাতটা খাই না, আমরা চাইছো না খাই হচ্ছে রাত্রি মনে করেন ওই কলা আর একটু সিঁড়ি, সিঁড়ি আর কলা। তো আমি ওই ওই গাড়ি নিয়ে গেছি ফান আর সাথে মনে করেন সিঁড়ি নিয়ে গেছি, নন্দুলালী সে সিঁড়ি আমি নিজে কটা কলা আর কটা চিনি আর অল্প একটু নুন যাই হোক নিয়ে গেলাম। তো আমি নন্দুরে কলাম ও বাফু তুই এই সিঁড়ি কটা ভিজাই রাইস খানে, ভিজাই রাখার পরে ওই আমরা আমাদের রুমের মধ্যে সব একসাথে বসে আমরা খাওয়া দেব, তো কথা তো ওইটাই থাকলো। এখন আমি ওই গোসল টোসল করিছি, তো বাথরুমে যাই দেই সে আগ বসে আগাছ জাগালি, হ্যাঁ সে আগাছ জাগালি আগবোটা কোয়ালে। তা আমি যখন থাক রাত্রি অতটা ব্যাগ ট্যাগ আসলো না আমি আগলাবো না, তো আমি সে একটু শুলাম, টিভি সারতেছি টিভি হয় না, ওদের রিমোট আছে না কি কয় না রিমোট, ও চারিদিক খালি সুইচ, জীবনে তো প্রথম হোটেলে। তাহলে জমশেদ ফোন দিছে দেখো ও মা ভাই কি তো এই সেই আমি ফুটো খুঁজে পাইনি, আমি গেলাম এই কারণে তোর বউ থাকে আর আমি দরজার পিছনে দেখ এরম সাইটের এলাকা গর্ত আছে গর্ত ওই গর্তের মধ্যেই এই কার্ড দিলি তোর টিভি চলবে না। যাই হোক আমি ওর রুমে দিয়ে আসলাম জমশেদ, আমি আর নন্দুলাল আর হরিপদ মিলে তাই রাত্রি 9:10 আমরা মোটামুটি আমাদের রুমের মধ্যে আমরা ওই সিঁড়ি আর কলা খাবো, যেটা আমি কোথায় যাচ্ছি আর কি। কারণ সিঁড়িয়ে ওই আমি তো নন্দুরা এই ও হ্যাঁ হরিফালে দিছি সরি নন্দুরা হরিফাল ওই তো হরিফালে কইছি তুই সিঁড়ি কটা নিয়ে যায় তুই বিজয় টিজাই তুই নিয়ে আসিস কারে আনলে আমরা খাবার। তা আমি আবার আমি তো একজন বুদ্ধিজীবী মানুষ মানে আমার জ্ঞান টান আছে, আমি টিভি টিভিতে দেখছি। তা আমি ওই হোটেল রিসেপশনে ওই একটা ইন্টারকম না ফিন্টারকম আছে কলাম যে জিরো টিপলাম ফট করে একটা মায়া ধরলো হ্যালো স্যার বাহ বাড়ি বাবা বাড়ি জ্বালায় ভ্যান এই নিয়ে আমরা স্যার করছে ভালো কথা। আলাম যে আমাদের 4টা প্লেট দিবেন আর 2টো গ্লাস আর 2টো পানি দিবেন, আমরা একটু রাত্রি চিড়ে কলা খাও। তো দিয়ে গেল একটা বাহু এসে দিয়ে গেল চিড়ে কলাটা, আমরা সাদা টাদা রাখলাম ভালো কথা। উমা এর আগে 10টা বাজে যায় সে সিঁড়িয়ে নিয়ে কিন্তু হরিফাল আমার রুমে আসে না, আমার তো টেনশন বেঁধে গেল যে শালা ওই তোরা সিঁড়িয়ে দিছে আমি বিজয় রাহার লাগে আসো না কেন। তো আমরা ওই তিনজন মিলে ওই হরিফালের রুমের মধ্যে যাই মনে করেন খটখটাচ্ছি বেল দিচ্ছি, তা ওটা খোলে না তা না আমার খুব কি শোনা মরে ডেরে গেল নাই। তা আমি ওই রিসেপশনে আবার ফোন দিছি ও ভাই ওই আমাকে ওই বাড়িটা ঘর দরজা খুলতেছে না, তা দৌড়ে আসলো আইসে ওই একটা সাবিয়া সার একটা দিয়ে খুললো, তো দেই হরিফাল বসে বসে ওই বসে বসে টিভি দেখতেছে, ও হারামি টিভি দেখতেছে বিলে গেছে যে আমাকে রাত্রে সিঁড়ে খাতি
আমি বললাম ভাই শুনুন, আমি কোথায় ঘুরে গেলাম, ভাই সিমলা সিডিয়ার কলাজ আমরা রাত্রি খাবো, তুই এনে বসে রয়েছিস কেন? ভাই বে ভাই ওই দেখো গান বাজতেছে কত সুন্দর সুন্দর, তাই আমি দেখতেছিলাম ওরে হারামি আমরা না খেয়ে মরতে চাই, তুমি গান দেখতেছো? যাই হোক, আর আমি কাল সিডিয়ে কই, ভাই বিদায় দিছি কোয়ালে বিদায় দিছিস কয়, রুমের মধ্যে একটা ছোট্ট একটা ফোরের মধ্যে একটা জিনিস আছে, ওর মধ্যে সিডিয়ে কটা বিদায় দিছিস। আল্লাহ আপনি কার ভিতরে চিড়ে ভিজিয়েছেন? তা উনি বলে কথা কেন, ও তো ছোট ফুল, অল্প একটু পানি আছে ওর মধ্যে, ফুল 200 গ্রাম আমি চিড়ে ওর মধ্যে ভিজেছি, ভিজে বড় হয়ে গেছে। তাহলে আমরা ঠেলে ঠুলে ছোট রুমের মধ্যে গেলাম। যাই এখন ওই হোটেলের লোক বলছে, ও নো, কি হয়েছে? আমি বললাম কি হয়েছে ভাই? কয় এটা তো কমোড। কমোড মানে? কয় এখানে তো আপনাকে হাগু করা লাগবে, এই হাগু করার কমোডের ভিতরে আপনি কেন চিড়ে ভিজিয়েছেন? আমি বাবা কি কইস, এই কমোড হবে কি? এটা তো সুন্দর একটা সাদা চেয়ারের মতো, এর মধ্যে পানি রয়েছে, এর মধ্যে চিড়ে ভিজিয়েছে দশ কেজি। কারণ হ্যাঁ এটা কমোড, এখানে আপনাকে হাগু করতে হয়, তাহলে হাগু করবো তাই করে অর্থ কিভাবে? এবার স্টাইল দেখাই দিল আলাম যে ওরে ভদ্র কল, ওরে হারামি তুই জিজ্ঞেস করে নিবি এটা কি, তুই কমোডের মধ্যে চিড়ে ভিজিস কেন? তার যে চিড়ে নিয়ে যেতে রুমের মধ্যে খাতা তাহলে কি কালিঙ্কারিটা হতো? এই তার ফরের তে বুঝছেন, এই তার ফরের তে জীবনে কোনদিন আমি আর সিঁড়ে খাইনি আর খাবো না, এই হচ্ছে সিঁড়ের কাহিনী। কোন এই সিঁড়ে কি আর কোনদিন খাওয়া?